আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান এবং আমি মালয়েশিয়া থেকে আপনাদের সাথে আছি। সম্মানিত ভিউয়ার্স, আমি মালয়েশিয়া থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে আমি যেহেতু একজন প্রবাসী, তো প্রবাসীদেরকে নিয়ে কিছু ভিডিও করার জন্য। তো ইতিমধ্যে আমার চারটা পর্ব শেষ হয়ে গেছে, আমি আজকে পাঁচ নম্বর পর্বে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি গত পর্বে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে আমরা আসলে যখন বাংলাদেশ থেকে প্রবাসে আসি, তো বাংলাদেশ থেকে প্রবাসে আসার সময় আমাদেরকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, যেমন পাসপোর্ট করা, আপনার মেডিকেল করা, আপনার ফিঙ্গার করা, প্রশিক্ষণ নেওয়া থেকে শুরু করে ইত্যাদি কয়েকটা পর্ব কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে সমস্যাগুলোর সম্মুখীন হই সেগুলো নিয়েও আমি ওই ভিডিওতে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব, যখন আমরা বাংলাদেশ থেকে প্রবাসে আসি, তো প্রবাসে আসার পরে আমাদের ফার্স্ট টাইমে কোন সমস্যাগুলো হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় দেখা গেছে, বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন প্রবাসে আসছিলাম দেখা গেছে আমাদেরকে হয়তো বা যে কাজের কথা বলা হয়েছিল অথবা যে পরিমাণ স্যালারির কথা বলা হয়েছিল, দেখা গেছে অনেকের ক্ষেত্রে হয়তো বা কাজের সাথে আপনার সেই কাজটাও মেলে না, অথবা যে স্যালারির কথা বলে সেটার সাথে কিন্তু মিলে না প্রবাসে আসার পরে। তো যখন দেখবেন যে আপনি বাংলাদেশ থেকে আসছেন, এখানে এখানে আসার পরে আপনার বিমানবন্দরের থেকে আপনার সাথে হয়তো বা দেখা গেছে যদি আপনার যে মাধ্যমে আসছেন আপনি তারা যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি তারা আপনার সাথে আর কি চিন্তাভাবনা করে যে আপনার সাথে দুর্নীতি করবে অথবা আপনাকে বিপদে ফেলাবে, তাহলে দেখা গেছে বিমানবন্দর থেকে আপনার সাথে কিন্তু দুর্নীতি এবং আপনাকে বিপদে ফেলার চিন্তাভাবনা তারা শুরু করবে। তো সেই ক্ষেত্রে যখন এই দেশে আসবেন দেখা গেছে বিমানবন্দর থেকে আপনাকে হয়তো বা নিয়ে আসবে, নিয়ে আসে আপনাকে যে কাজ দেওয়ার কথা ছিল হয়তো বা সেই কাজ আপনাকে তারা দিতে পারে না, কারণ কি আপনাকে একটা কাজ দেওয়ার কথা বলে নিয়ে আসছেন, এখানে এসে হয়তো বা সেই কাজে কিন্তু আপনি হয়তো বা পারতেছেন না, অথবা তারা কিন্তু আপনাকে সেই কাজে আর কি না দিয়ে অন্য একটা কাজে দিচ্ছে, তখন কিন্তু আপনার পক্ষে মুশকিল হয়ে যায় সেই কাজটি করা। কারণ প্রথমত আপনি ভাষা জানেন না, দ্বিতীয়ত আপনি সেই কাজটি সম্পর্কে ধারণা নাই এবং আপনি এখানে নতুন, সব কিছু মিলে কিন্তু আপনার কাছে খুব একটি খারাপ লাগবে। অনেক সময় দেখা গেছে অনেকেই কিন্তু চিন্তাভাবনা করে যে আসলে কোম্পানিতে এসে প্রথম এক সপ্তাহ কাজ করে দেখা গেছে কিন্তু অনেকেই পালিয়ে যায়, কারণ কি তার হয়তো বা স্যালারির সাথে তার কথার মিল নাই, তারপরে আপনার কাজের সাথে মিল হচ্ছে না, তারপরে সে কাজ পাচ্ছে না, ইত্যাদি যে সমস্যাগুলো আছে সেগুলোর কারণে কিন্তু সে কিন্তু কোম্পানি ছেড়ে পালাচ্ছে। তো যখন কোম্পানি ছেড়ে পালায় তখন কিন্তু সে অবৈধ হয়ে যায়, আর অবৈধ হওয়ার পরে দেখা গেছে তার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় দেশে, কারণ আপনি যে দেশে যাবেন সেই দেশের কিন্তু নিয়ম কানুন, সেই দেশের আইন সব কিছু কিন্তু ভিন্ন। তো যখন আপনি এই কাজটি ছেড়ে পালাবেন তখন কিন্তু আপনার কাছে নাই আপনার বৈধ পাসপোর্ট, নাই আপনার ভিসা, কিছু নাই, আপনি একবারে শূন্য। তখন কিন্তু এদেশের প্রশাসন যদি আপনাকে অ্যাটাক আপনাকে অ্যারেস্ট করে তখন কিন্তু আপনার দেশে যাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আমি বিগত কিছুদিনে আমার বন্ধুবান্ধব সহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন অথবা দেখা গেছে আমাদের বন্ধু সার্কেল যারা আছে, অনেকেই হয়তো বা এদেশে আপনার বিশেষ করে মালয়েশিয়াতে, আমি যেহেতু আছি মালয়েশিয়ার কথাটাই বলি, মালয়েশিয়ার জেলে কিন্তু তারা ধরা পড়ছিল। তো তখন দেখা গেছে তাদেরকে কিন্তু বাহির করার জন্য 5-6,000-7,000 রিঙ্গিত পর্যন্ত লাগছে। অবশ্যই আর কি যখন যে দেশে আসবেন সে দেশে আসার আগে সেই দেশ সম্পর্কে জানা আর কি প্রয়োজন, তারপরে আপনার কার্যক্রম, আপনার কী কাজ দেবে, আপনার স্যালারি সব কিছু কিন্তু কনফার্ম করে আসা প্রয়োজন। অনেক সময় দেখা গেছে যে আত্মীয় স্বজন আসছে, বিশ্বাস করে আমরা চলে আসি, তো আত্মীয় স্বজন কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে বেশি, কারণ কি আপনাকে নিয়ে আসবে, যখন নিয়ে আসবে তখন আপনাকে যে কাজটি দিবে আপনি হয়তো বা মানবতার খাতিরে অথবা আপনার আত্মীয় হয় সেই খাতিরে আপনি কিন্তু তাকে কিছু বলতে পারতেছেন না, এবং আপনি কি করবেন যে তার সাথে যে আসলে ঝামেলা সৃষ্টি করবেন সেটাও কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। আর ঝামেলা করেও কিছু করার নাই, কারণ কি আপনি প্রবাসের মাটিতে, আপনাকে কিন্তু কেউ হেল্প করবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যখন যে কাজটি করব এবং আমাদের যখন বিদেশে আসার চিন্তাভাবনা করব সে সময় আমাদেরকে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমন যে আপনি যে দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনি কোন কাজটি করবেন সেই কাজটি সম্পর্কে আপনি যদি পারেন বাংলাদেশ থেকে
প্রশিক্ষণ নিয়ে আসবেন। পাশাপাশি আপনি অবশ্যই যে কথাগুলো শুনবেন সেগুলো যদি আপনি টার্গেট করে ধরে রাখেন যে না আমি এইগুলো 100 মিল পাবো, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আপনাকে বলবে একটা, হয়তোবা দেখা গেছে সেখানে 100% খাটবে না, 80% হয়তো বা খাটতে পারে। তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনে নিতে হবে, কারণ প্রবাস এখানে আপনার কিছু করার নাই। আপনি যে জোর করে একটা কিছু বলবেন সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না কখনো। তো সেই ক্ষেত্রে আপনি প্রবাসে আসার আগে অবশ্যই, অনেকেই দেখছি আমি যে তাদের যে বসত ভিটাটুকু বিক্রি করে কিন্তু প্রবাসে আসে, কিন্তু বসত ভিটাটুকু যখন বিক্রি করে প্রবাসে আসে তো সেই দেশে আসার পরে কিন্তু আপনার সেই বসত ভিটা যে বিক্রি করে আসে সেই বসত ভিটাটা কিন্তু যে পরিমাণ টাকা দিয়ে বিক্রি করে আসে সেই পরিমাণ টাকা যদি এখান থেকে সে উঠাইতে চায়, অর্থাৎ ইনকাম করতে যায়, তাহলে কিন্তু তার 5-7 বছর লেগে যায়। অনেক সময় দেখা গেছে যে 5-7 বছর তো দূরে থাক, আপনার 10-15 বছর হয়ে গেলেও কিন্তু সেই পরিমাণ টাকা সে ইনকাম করতে পারে না। কারণ কি, বিভিন্ন খাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন খরচ হয়, পাশাপাশি আপনার যে অবৈধ হওয়ার পরে যখন যে আপনার পুলিশের যে হয়রানি, পাশাপাশি আপনার অন্য অন্য যে সমস্যাগুলো আছে, অর্থাৎ অবৈধ হলে তো তার বিভিন্ন সমস্যা আসবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তাকে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু ইনকাম করার মতো সুযোগ পায় না। এক পর্যায়ে দেখা গেছে যখন তার মাথায় সব আর কি চিন্তাভাবনা চাপ দেয়, তখন কিন্তু সে হয় স্টক করে অথবা আপনার আত্মহত্যা করতে বাধ্য হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রবাসে আসব, প্রবাসে আসার আগে আমাদের অবশ্যই বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হবে। যে আমি যে প্রবাসে যাচ্ছি, আমি যদি আমার অর্থটুকু ঘুষিয়ে যাই, তাহলে কিন্তু আমি এটা আসলে কতদিনের ভিতরে উসুল করতে পারবো, অথবা আমি কীভাবে কী করলে আমার ভবিষ্যৎটা আরও ভালো হয়, সব কিছু বিষয়ে চিন্তাভাবনা করে কিন্তু আমাদের ডিসিশন নেওয়া প্রয়োজন। আমরা যদি কোনো কাজ করার পরে যদি ভাবি, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নাই। আমাদেরকে ভাবতে হবে কোনো কাজ করার আগে, তাহলে আমরা কিন্তু সফল হতে পারবো। এবং আমরা যারা প্রবাসে আসব, অবশ্যই আপনার পরিচিত কেউ যদি থেকে থাকে তাদের কাছে আপনি আগে বিস্তারিত জেনে নেবেন, জেনে বুঝে তারপরে সব কিছু আপনি ঠিকঠাক করে তারপরে আসবেন। আর আপনি যদি পারেন আপনার সেই কাজগুলো সম্পর্কে ধারণা যদি নিয়ে আসতে পারেন, তাহলে দেখা গেছে বিদেশে এসে কিন্তু আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, এবং পাশাপাশি আপনি কিন্তু প্রথমে আসার সাথে সাথে আপনি ভালো কাজ পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই সবাই চেষ্টা করবেন বিদেশে আসার আগে সব বিষয়গুলো জেনে আসার জন্য, পাশাপাশি আপনার যেগুলো জানা নাই সেগুলো অবশ্যই কারোর কাছ থেকে জেনে নেবেন, এবং যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের ভাষা সম্পর্কে, সেই দেশের আইনগত যে সমস্যাগুলো আছে সব কিছু জেনে বুঝে তারপরে বিদেশে আসবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি চেষ্টা করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে আমি যেহেতু একজন প্রবাসী, আমি আসার সময় যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, অথবা এখন যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, অথবা এখন যে সমস্যাগুলো দেখতেছি এখানে বসে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করছি। অবশ্যই আমি চেষ্টা করে যাব আরও বিস্তারিত আপনাদের সাথে প্রতিনিয়ত এভাবে ভিডিওতে তুলে ধরার জন্য। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।